যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান, নামাজ পড়ে যান, দান সাদাকা করে যান, রোজা রেখে যান, তাসবিহ তেলাওয়াত করে যান, তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে, আমলনামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নিয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্য অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাব না, মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নিয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যেই শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়, তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিস ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাদা, এই যে আমি আগে যে নিয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নিয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নিয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে আমার বারজাখী জীবনে আমার জান্নাতটা ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়কাল তাকে বলা হয়, তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল, সেটা কি? ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেছে, চোখের পানি ফেলে, কায়মনো বাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে করিমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আমার ভাই চলে গেছেন, স্বামী স্ত্রী চলে গেছেন, আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না, তিনি আর তার আমল নামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না, তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল নামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না। ও মালিক, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তার কাছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রহম করেন, আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন। যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখী জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো, তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো।